সঙ্গীত প্রেমী নাকি সঙ্গীত শিল্পী কোনটা আপনি? এই জেনারেশনে কার কাজ বেশি ভালো লাগে? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর প্রেমে দেখছেন the one and only তপন চৌধুরীকে। তপন দা কেমন আছেন? আমি খুব ভালো আছি। চিটাগনিয়ান মেয়েরা নাকি প্রেমিকা হিসেবে অনেক জোশ হয়? কে বলছে? শোনা কথা। শোনা কথায় কান দিতে নাই। কোন দিনটা জিনিস ছাড়া আপনি একদমই অসম্পূর্ণ? গান ছাড়া আর কি কি? গান গান মেইনলি গান। সঙ্গীত প্রেমী নাকি সঙ্গীত শিল্পী কোনটা আপনি? সঙ্গীত প্রেমী। এই জেনারেশনে কার কাজ বেশি ভালো লাগে? সবার কাজ ভালো লাগে। স্পেসিফিক কার কাজ? সবার সবার সবাই খুব ভালো গায়। দাদা আপনার কোন সিক্রেটটা এখন পর্যন্ত আপনার ফ্যানরা জানে না? আমার সব প্রকাশিত, অপ্রকাশিত কিছু নাই। রেগে গেলে কি করেন? গান শুনি। লাস্ট কবে কাঁচার বাজারে গিয়েছিলেন? গতকালও গেছি। ওয়াও। নেক্সট কোশ্চেন, সোর্সের সাথে জার্নিটা কেমন ছিল? খুবই ভালো ছিল। কোন জিনিসটার জন্য চিররং বিখ্যাত? শুটকির জন্য। ওকে। কখন বেশি মিস করেন আইবাচুকে? সব সময় মিস করি। লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট কোনটা? কোনো অ্যাচিভমেন্ট নাই আমার, গান গাই সেটাই বড় অ্যাচিভমেন্ট। ওকে। অভিনয় করার ইচ্ছা হয়েছে কখনো? জীবনে নাই। সিঙ্গার না হলে কি হতেন? কেরানি মেরানি হইতাম কোনো কিছু। নিজের গাওয়া সবচেয়ে প্রিয় গান কোনটা? কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। কোন স্বপ্নটা এখন পর্যন্ত পূরণ হয়নি? জীবনেও হবে না যদি কখনো লতা মঙ্গেশকরের সাথে এক লাইন গান গাইতে পারতাম। দাদা কোন ডিশটা আপনি সবচেয়ে ভালো রান্না করতে পারেন? আমি আমি এখন পারি হলে তেহারি। আরে জোস। নায়িকাদের প্রেমে পড়েছেন কখনো? সব সময়, কারণ নায়িকা তো নায়িকাই। প্রথম কোন নায়িকাকে দেখেন প্রেমে পড়েন আপনি? রেখা। আরে জোস। কানাডা গেলে বাংলাদেশের কোন জিনিসটা খুব বেশি মিস করেন? প্রত্যেকটা কিছু মিস করি, এভরিথিং এভরিথিং। এমন পরিচয় গানটা গাইতে গাইতে খেলতে হবে। এমন পরিচয় অনুমতি প্রার্থনা, এমন পরিচয় অনুমতি প্রার্থনা। আপনার দেখা সবচেয়ে অনেস্ট মানুষকে? বাংলাদেশে না বাংলাদেশের বাইরে? বাংলাদেশে। অনেস্ট ফুয়াদ নাসের বাবু। ওকে। সিনিয়রদের প্রেমে পড়েছেন কখনো? সব সময় পড়ি। সুন্দরের পূজারী, সুন্দর দেখলে ভালো লাগে। রেখা তো অনেক অনেক বয়সী, তার প্রেমে সব সময় পড়ে আছি। লাস্ট কোশ্চেন, গিফট পেতে ভালো লাগে নাকি দিতে ভালো লাগে? দিতে ভালো লাগে। ওয়াও গ্রেট। খেলতে কেমন লাগছে বলেন? খুবই ভালো, অনেকদিন পরে খেলছি। থ্যাংকস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব 94.4 FM। দেখতেই থাকুন, দেখতেই থাকুন। ধন্যবাদ।